বাসায় যেদিন সিজনসুরকির এই রেসিপিটি বানাই সেদিন কিন্তু আমার আর অন্য কিছু বানাতে হয় না, কারণ এটা দিয়েই সবে ভাত খেয়ে নেয় খুব মজা করে। আপনাদের বাসায় যদি সিজনসুরকি থাকে তাহলে এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন, আপনাদের খেতে কিন্তু দারুণ লাগবে। ফার্স্টেই হচ্ছে আমি এখানে কিছু সিজনসুরকি নিয়েছি আর গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1-2 মিনিটের মতো, কারণ সিজনসুরকিতে খুব বেশি হচ্ছে আঁশ থাকে। এবার হচ্ছে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, আর আঁশ ছাড়ানো হয়ে গেলে এটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে একটু ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর ব্লেন্ডার জারে সুরকিটা দিয়ে দিচ্ছি। সুরকিটা দিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা হচ্ছে পাটা পোঁতায় দিয়ে একটু বেটে নিতে পারবেন, বা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এটা হচ্ছে ব্লেন্ড করে নিতে পারবেন। ব্লেন্ড করে নিলে সুবিধা হচ্ছে কাঁটাটা মুখে লাগে না। আপনারা চাইলে ব্লেন্ড ছাড়াও কিন্তু এই রেসিপিটি করতে পারবেন। এবার হচ্ছে একটি প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি, 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই কম দিবেন, কারণ সিডর সুটকিতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে। আপনারা চাইলে লবণটা লাস্টের দিকেও টেস্ট করে দিতে পারবেন, আমি এখানে তাই অল্প করে দিয়েছি। এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের মতো রান্না করব। বেশি সফট করার দরকার নেই, পেঁয়াজটা হচ্ছে মুখে লাগবে ও তেমনটাই সফট করবেন, বেশি সফট করলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার হচ্ছে আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়া, প্রায় 1.5 চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি, সাথে হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে হচ্ছে একটু রান্না করব। এবার হচ্ছে আমি এখানে আরেকটু পানি দিয়ে এবার আরেকটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে প্রায় 4-5 মিনিটের মতো মশলাটাকে হচ্ছে কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর যেই সিজন সুরকিটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, সাথে ব্লেন্ডারে যে সুরকিটা লেগেছিল ওখানে আরেকটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও 7-8 মিনিটের মতো রান্না করে নিলাম চুলার আঁচ মিডিয়াম করে। তো এখন হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে, এবার আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করব, যাতে সুটকির ঘাড়ো গন্ধটা একটু চলে যায়। এবার আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এই রেসিপির সাথে ধনিয়া পাতা কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর তৈরি হয়ে গেল ভীষণ মজার সুটকি বোনা। তো আমি এখন গরম গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই লাগে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর যেদিন বাসায় বানাবেন সেদিন দেখবেন কেউ আর অন্য কিছু খেতে চাচ্ছে না, এটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমি কিন্তু ভাতের সাথে লেবু খেতে খুবই পছন্দ করি, তাই আমি একটু লেবু দিয়ে দিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।